জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সর্বোচ্চ আদালত থেকে জামিনে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কিন্তু মুক্ত হয়ে কারাগারের বাইরে আসতে হলে অন্তত ছয় মামলায় বিভিন্ন জেলার নিম্ন আদালত থেকে জামিন নিতে হবে তাকে এই ছয়টি মামলার বিবরণে দেখা যায় দুই পনেরো সালের পঁচিশ জানুয়ারি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গ্রামে একটি কাভার্ড ভ্যানে আগুন এবং কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে সেই ঘটনায় নাশকতার পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ একই ঘটনায় গ্রাম থানা পুলিশ বিস্ফোরক আইনেও খালেদা জিয়ার নামে আরেকটি মামলা দায়ের করে সেটিও একই আদালতে বিচারাধীন এই ঘটনার আট দিন পর দু সালের দুই ফেব্রুয়ারি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমায় নিহত হয় সাতজন গুরুতর আহত হয় কমপক্ষে পঁচিশ জন পরের দিন হত্যার অভিযোগ এনে খালেদা সহ পঞ্চান্ন জনের বিরুদ্ধে চোদ্দগ্রাম থানা পুলিশ মামলা করে সে বছরের একুশে ডিসেম্বর রাজধানীতে একটি সমাবেশে মুক্তিযোদ্ধা শহীদের সঠিক সংখ্যা তিরিশ লাখ কিনা এই নিয়ে প্রশ্ন তোলেন খালেদা জিয়া এই বক্তব্য তিন দিন পর চব্বিশ ডিসেম্বর নড়াইলে তার নামে মানহানির মামলা দায়ের করা হয় দুই সালে ষোলো সালের তিরিশ আগস্ট ঢাকার সিএমএম আদালতে ভুয়া তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগ এনে খালেদা জিয়ার নামে আরও একটি মামলা দায়ের করা হয় এই মামলার বাদী গাজী জহিরুল ইসলাম অভিযোগ করেন বিভিন্ন মাধ্যমে বিএনপি নেত্রীর চারটি জন্মদিনের তথ্য পাওয়া গেলেও পনেরোই আগস্ট তার জন্মদিনের কোনো প্রমাণ পাওয়া যায়নি ওই বছরই প্রায় দুই মাস পর নভেম্বরের তিন তারিখে ঢাকার সিএমএম আদালতে খালেদা জিয়ার নামে মানহানির আরেকটি মামলা দায়ের করেন জনৈক এবি সিদ্দিকি এই মামলায় বলা হয় দু সালে জামায়াত নেতাদের মন্ত্রী বানিয়ে তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দেন তখনকার প্রধানমন্ত্রী খালেদা খালেদা জিয়া জিয়ার আইনজীবীরা জানিয়েছেন এই ছয়টি মামলার প্রত্যেকটিরই জামিন আবেদন করা আছে সংশ্লিষ্ট আদালতে এবং ওই মামলায় অন্য যারা আসামি আছেন প্রত্যেকেই বর্তমানে জামিনে রয়েছেন এবং যথারীতি আমরা হাইকোর্ট ডিভিশনের জামিনও পেয়েছি আমরা ঢাকাতে দরখাস্ত করলাম বারোই এপ্রিল পঁচিশে এপ্রিল শুনানির জন্য রাখলেন শুনানি করার পর একুশে মে আদেশের জন্য রাখলেন ঠিক নড়াইলেও এভাবেই আমরা দরখাস্ত দিয়ে গেলাম কোনো আদেশ দেয় না জামিনের এসব আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ আছে হাইকোর্টের তবুও শুনানির দিন ধার্য করা হয় দেরি করে অভিযোগ করছেন বিএনপি নেত্রীর এই আইনজীবীরা যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আনিত সকল মামলা এক নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং যারা এই সকল বিচার কার্যে সম্পৃক্ত তাদের উপরে অন্যায়ভাবে প্রভাবিত করা হচ্ছে কোর্ট জামিন দিচ্ছে না বা জামিন আবেদন শুনানি করছে না তখন আমরা মহামান্য হাইকোর্ট ডিভিশনে আসলাম হাইকোর্ট ডিভিশন নির্দেশনা দিলেন নিম্ন আদালতকে যে এক্সপিডিশিয়াসলি অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব এই আবেদনগুলো নিষ্পত্তি করুন এরপরও আইনি প্রক্রিয়ায় জামিন আবেদন নিষ্পত্তির জন্য নিম্ন আদালতের উপর ভরসা রাখতে চান এই আইনজীবীরা নিউজ টোয়েন্টি ফোর ঢাকা